আমাদের স্কুলে ভর্তি নিতেই হবে। এই দাবি তুলে নদিয়ার ফুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণীতে ভর্তি না হতে পারা ছাত্রীদের তুমুল বিক্ষোভ, যদিও সিদ্ধান্তে অনড় স্কুল কর্তৃপক্ষ। খবরের দুনিয়ায় প্রদীপ মজুমদার, ফুলিয়া। আচ্ছা, মূলত তোমাদের দাবিটা কি? কেন ভর্তি নিচ্ছে না, তার কারণটা কি দেখাচ্ছে? ম্যাডাম বলছে যে এসসি ওবিসি কার্ড নেই বলে তাই, কিন্তু এসসি ওবিসি কার্ড যদি থাকতো তাহলে কি ম্যাডামের সিট বেড়ে যেত স্কুলে? আজকে যদি ওর ওই এসসি ওবিসি কার্ড দেখাতে পারে তাহলে কি ম্যাডাম ভর্তি নিতে পারবে? মানে 11 ক্লাসে এদের ভর্তি নিচ্ছে না, এরা এই স্কুলেই পড়তো? হ্যাঁ, এই স্কুলে ক্লাস 5 থেকে পড়ছে। আজকে এদের সাথে এই স্কুলের একটা আলাদা সম্পর্ক, এইগুলো করা মানে একটা স্কুলের বিরুদ্ধেই যাও, কিন্তু আমরা তাও করছি যাতে এরা এই স্কুলে পড়তে পারে। তোমার নাম? ভর্তি নেওয়া হচ্ছে না এবং প্রত্যেকেই আপনার স্কুলের ছাত্রী এবং তারা চাইছে আপনার স্কুলেই ভর্তি হতে, যে কারণে আজকে ওরা গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলছেন? বিষয়টা হলো উচ্চ মাধ্যমিক কাউন্সিলের একটা নির্দিষ্ট নিয়ম আছে, কোন স্কুলে উচ্চ মাধ্যমিক পড়তে পারে 275 জন ছাত্র বা ছাত্রী স্কুল। এই 275 জন হচ্ছে 275টা সিট অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারির জন্য। আমার স্কুলে এবছরে মাধ্যমিক পাশ করেছে 406 জন। আমরা যেদিন রেজাল্ট বেরোয় তার 7 দিনের মধ্যে একটা দরখাস্ত করি কাউন্সিলে, কাউন্সিল আমাদের বাড়তি 55 জনকে ভর্তি করার পারমিশন দিয়েছে। এই পারমিশন দেওয়াতে আমার 330 জন হলো, তাহলে বাকি 76 জনকে অন্য কোথাও ভর্তি হতে হবে। এই ভর্তির কাজটা আমি করি ঠিকই, কিন্তু এই টোটাল রুলস রেগুলেশনটা কাউন্সিল, এর বাইরে আমার যাবার উপায় নেই। আমি 330-এর একজন বেশি ভর্তি হলে তার রেজিস্ট্রেশন হবে না, রেজিস্ট্রেশন ফর্ম দেবে না। আমার যে পারমিশনের চিঠিটা আছে সেই চিঠিটা নিয়ে গিয়ে সেই সংখ্যক রেজিস্ট্রেশন আজকে আনতে অলরেডি গেছে, তার বেশি একটিও রেজিস্ট্রেশন ফর্ম আমাকে দেবে না। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হল এই ফুলিয়াকে, আমি বাইরের কথা বাদই দিই, ফুলিয়াকে আমাদের 4টি স্কুলে হায়ার সেকেন্ডারি আছে, বিদ্যামন্দির, শিক্ষানিকেতন, ফুলিয়াকে, ফুলিয়া। এই 4টি স্কুলে 275 করে 1100 পড়তে পারে, তাই কি? আমাদের এবছরের হায়ার সেকেন্ডারির যে ছাত্র বা ছাত্রী মিলিয়ে পাস করেছে সেই সংখ্যাটা মোর অলওয়েজ 950। এবার কাউন্সিল আমাকে কিন্তু আর কোনো পারমিশন দেবে না। এর আগের বিগত বছরগুলিতে 3-4 বছর পিছিয়ে গেলে সেই সময় আমাকে 100 জন বেশি পড়ানোর পারমিশন দিয়েছিল, তখন 50টা স্কুল হায়ার সেকেন্ডারি ছিল না, বিদ্যামন্দিরে কিছু কিছু সাবজেক্ট ছিল না। এইটা হচ্ছে প্রবলেম। স্কুল কোনোভাবেই ছাত্রদের বিপক্ষে নয়, ছাত্রীদের বিপক্ষে নয়, ওরা যদি সকলে পড়তে পারে এখানে আমাদের কারো কোনো আপত্তি নেই, কিন্তু কাউন্সিলের যে নিয়ম সেটার বাইরে আমার কিছু এখতিয়ার নেই বা আমাদের কিছু করবার নেই। তাহলে ম্যাডাম, যারা যে স্টুডেন্টও অ্যাডমিশন নিতে পারেনি তাদের তো 1 বছর তাহলে লস হবে নাকি? 1 বছর লস হবে। আর সেই হিসেবটা তো শুনলেন, 4টে স্কুল, এই 4টে স্কুলে তারা একদম, কিন্তু অন্য স্কুলে ওরা যেটা দাবি তারা আবেদন করেনি বলে এখন আর কোথাও নিচ্ছে না, সেটা আবেদন প্রথম থেকেই বলা হয়েছে। আমি যখন নোটিশ করেছি প্রথমবার সেই নোটিশে লেখা ছিল 275-এর বেশি এখানে ভর্তি হতে পারবে না, আমি নম্বরের সিরিয়ালে নেব, এবং এসসি এসটি ওবিসি যে রুলস আছে গভর্নমেন্টের সেই রুলস অনুযায়ী সেইভাবেই আমাদের লিস্ট বেরিয়েছে, সেভাবেই ভর্তি শেষ হয়েছে। তারপরে যেহেতু আবেদনে আবার 55 জন পাওয়া গেছে, আমি আবার সেই 55 জনের সেই লিস্ট বার করেছি। আরেকটাও কথা বলি, সেই লিস্ট বার করার পরে টোটাল আমার 7 জন ছাত্রী ভর্তি হয়নি, আমি সেই 7 জনের লিস্টও দিয়ে দিয়েছি। ভর্তি প্রক্রিয়াটা পরশু গত 15 তারিখ ছিল, 16 তারিখ ছিল, যাই হোক, ইন দ্য মিন টাইম এই ছাত্রীরা আজকে যেমন এসছে সেরকম একটা এজিটেশন স্কুলে করেছিল, এবং সেই স্কুলে যেহেতু আমার ছাত্রী আমাদের ছাত্রী সেই জন্য আমি তাদের ওই
দৌরাত্মটা প্রকাশ করছি না, কিন্তু আমার সমস্ত ভিডিও রেকর্ডিং আছে, সিসিটিভি আছে, আমার রেকর্ড করা আছে উইথ এই বক্তব্য। সিসিটিভি তো কথাটা ক্যাচ করে না, কিন্তু সেটাও রাখা আছে। তারা যে দৌরাত্মটা করেছে তাতে আমার এফআইআর করার কথা ছিল, যেহেতু ওরা আমারই ছাত্রী, তাদের ভবিষ্যৎটা নষ্ট না হোক, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, নষ্ট না হবে, সেই জন্যেই আমি এইটা করি নিয়েছি। কিন্তু ঘটনাটা হলো আমরা যা যা করেছি এটা নিয়মের মধ্যে, এর বাইরে আমাদের করবার কোনো ক্ষমতা নেই। এই স্কুল বাদ দিয়ে বাকি তাহলে ছাত্রীরা অন্যান্য স্কুলে অ্যাডমিশন এখনও নিতে পারে? হ্যাঁ, এবং গভর্নমেন্টের বক্তব্য, হায়ার সেকেন্ডারি কাউন্সিলেরও বক্তব্য যে আপনি যদি 450 পড়িয়ে দেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন সম্ভবত বিদ্যা মন্দিরে 100 জনের কাছাকাছি মাধ্যমিক পাশ করেছে। এবার তারা তো 275 পড়াতে পারে, তাদের টিচার আছে, তাদের ঘর আছে। আমি যখন গতবারও কাউন্সিলে এই বাড়ানোর জন্য গেছিলাম, তখন আমাকে বলা হয়েছে যে আপনারা কি চাইছেন ওই স্কুলটা তুলে দিন না। ওদের যেটা বক্তব্য, আবেদনের দিন শেষ হয়ে গেছে এবং ওরা অন্য স্কুলে আবেদন করেনি, সে কারণে এবার আবেদনের দিন শেষ হয়নি। কারণ আমি বলি, ওরা প্রথম যেদিন আমাকে আমার কাছে এসেছিল, যেহেতু আমার ছাত্রী, আমি একদম অন্য কথায় যাব না, সেই জন্য বলছি না, প্রথম দিন গার্জিয়ান আমাকে একটা লিখিত মেয়েও জমা দিয়েছে, চিঠিও দিয়েছিল, সেই লিখিত চিঠির আগেও ওরা এসেছিল। তখন থেকেই বলা হচ্ছে 18 তারিখ থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু হবে, তোমরা অন্য কোনো স্কুলে ভর্তি না হলে রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে, এটা প্রথম দিন থেকে বলেছি। লাস্ট যেদিন এখানে ওই ইয়েটা করে ওরা, সম্ভবত সেটা 16 তারিখ, সেই 16 তারিখে আমরা ওদের এটাও বলেছি যে তোদের যদি কোনো স্কুল না নেয় আমাদের বল, আমরা সেটা ব্যবস্থা করছি, বলছি সেই অথরিটির সঙ্গে কথা বলছি। এবং এটাও বলা হয়েছে, দিদি বলেছেন যে তোমাদের ওই স্কুলে ভর্তি হচ্ছ হও, তারপরেও যদি তোমরা আমাদেরই স্কুলে কোনো প্রয়োজনে কোনো অসুবিধা সুবিধা পড়া জানতে কিছু ব্যাপার হলে এখানে আসবে, আমরা সর্বতোরকমে সাহায্য করবো। আমাদের কিন্তু নিয়মের বিগড়ে বাধা, আমাদের আর কোনো উপায় নেই। কাউন্সিল আমাকে একটি ছাত্রীও ভর্তি করতে দেবে না, কারণ হচ্ছে আপনি চিন্তা করুন, যেখানে 275 পড়ার কথা সেখানে আমি 330 পড়াচ্ছি, এটা কোনো ক্লাস হতে পারে? আর হায়ার সেকেন্ডারি যারা পড়ান তাদের সাবজেক্ট টিচার একজন, আপনি পল সায়েন্সের একজন টিচার, এডুকেশনের একজন টিচার, ফিলোসফির একজন টিচার, কী করে এত 300 মেয়ে পড়াবে? আমার সায়েন্সের 26-27টা ম্যাডাম, এই 330 জনই কি আপনাদের স্কুলে? একদম আমাদের স্কুলে একটিও বাইরে, ইভেন বাইরে একটি ফর্মও দিয়েছি, বাইরের কোনো স্টুডেন্টকে একটি ফর্মও বিক্রি করা হয়নি। ফর্ম স্কুল বিক্রি করে, ফর্ম কিন্তু স্টুডেন্ট দেখে দেওয়া হয়নি। গার্জিয়ান এসে যদি বলে আমার 2টো ফর্ম লাগবে, আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে একদম যে কোনো বাইরের স্টুডেন্টকে ফর্ম দেওয়া হবে না, বাইরের স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলে কোনোভাবে যদি সে নেয় তাহলে তার সেই ফর্ম ক্যান্সেল হবে। ঠিক আছে, ঠিক আছে।